नमस्कार, आमी सुकान्त शास्त्री। आमार यूट्यूब चैनल सुकान्त शास्त्रीते आपनादेर सकल के जानाई स्वागतम। आमार आजकेर गवेषणार विषय सिंह राशि 29 कार्तिक 16 नवेम्बर बृहस्पतिवार राशिफल। पांचटी सुखबर निश्चित पाबेन। एकाधिक राज्य लटारी जेतार सुयोग, तबे दुटी विषय सतर्क थाकुन। हाँ, ठीक धरेछेन। आजकेर ए भिडियो आमी सिंह राशिर प्रत्येक जातक जातिकार जीवने आज के दिन टा आज 29 कार्तिक 16 नवेम्बर बृहस्पतिवार राशिफल प्रकाश करते चले। तार आगे बोली, हमारे यूट्यूब चैनल के अवश्य सबस्क्राइब करूँ, पासे थका बेल आइकन अवश्य प्रेस करूँ, जाते ये धरनेर वीडियोगुलो आपलोड करछी तार नोटिफिकेशन प्रथम आपनार काछे गिये पौंछाय। आसुन एबार आमी राशिफल प्रकाश करी। प्रथमे पंजिका मते आज 29 कार्तिक 16 नवेम्बर बृहस्पतिवार सूर्योदय 5:55, सूर्यास्त 4:55, तृतीया दिवा 12:56, मूला नक्षत्र रात्रि 3:33, सुकर्म योग दिवा 11:54, गड़करण दिवा 12:56 गते बनिष्करण, रात्रि 12:12 गते बिष्टिकरण। एबार आसुन देखे नी ग्रहदेर कंडिशन, अर्थात 29 कार्तिक 16 नवेम्बर बृहस्पतिवार कौन ग्रह कोथा अवस्थान करछे। प्रथमे मेष, मेषे अवस्थान करछे बृहस्पति। वृष फाँका, मिथुन फाँका, कर्कट फाँका। के कन्याय अवस्थान करछे केतु शुक्र। रवि एका अवस्थान करछे तुलाय। और मंगल और बुध अवस्थान करछे वृश्चिके। चंद्र, चंद्र अवस्थान करछे धनुते। और शनि अवस्थान करछे कुम्भे। और राहु अवस्थान करछे मीने। এবার আসুন দেখে নিই সিংহ রাশি আজ, অর্থাৎ 29 কার্তিক 16 নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল। আজকের দিনটা সিংহ রাশির জীবনে বিরাট বিরাট সৌভাগ্যের দিন যাবে। সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে অবশ্যই মহা সৌভাগ্যের দিন আজ। এছাড়া আজকের দিনে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর দ্বারা আপনি বিশেষভাবে উপকৃত হবেন। তবে সিংহ রাশি আজকে মঙ্গলের শুভ রাশি পরিবর্তন। মঙ্গলের আপনার চতুর্থে স্বক্ষেত্রে অবস্থান, আপনার গৃহবাড়ির সমস্যার সমাধানের পথ যাবে, আপনার জীবনে আসবে সুদিন। চতুর্থে মঙ্গল আপনার স্বক্ষেত্রে অবস্থান, পারিবারিক জীবনে সুখ বৃদ্ধি এবং আপনার সম্পত্তি প্রাপ্তির যোগ সুনিশ্চিত করবে। আজকের দিনে লটারি জেতার সুযোগ আপনি নিশ্চিত পাবেন। আজকের দিনে লটারি জেতার শুভ সংখ্যা 9572195721 এই সংখ্যা ধরে চলুন। আপনি নিশ্চিত ভালো অঙ্কের প্রাইজ মানি পেতেই পারবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকরণ, সিংহ রাশি কর্মজীবনে বিরাট সাফল্য, আর্থিক জীবনে বড় উন্নতি, একাধিক সূত্রে নতুন যোগাযোগ আছে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার মা বা মাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। মা বা মাতৃস্থানীয় কারণ শারীরিক সুস্থতা আপনাকে যথেষ্ট আনন্দে রাখবে। এছাড়া সিংহ রাশি আজকের দিনে আপনার নতুন যোগাযোগ বৃদ্ধি পাবে। এছাড়া আজকের দিনে আপনার নতুনত্র আপনি দেখতে পাবেন, আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকার। সিংহ রাশি কর্মজীবনে সাফল্য, আর্থিক জীবনে উন্নতি, একাধিক সূত্রে নতুন যোগাযোগ অবশ্যই আছে। এছাড়া সিংহ রাশি আপনার যেদিক দিয়ে সৌভাগ্য আছে তা হচ্ছে সন্তান। আপনার সন্তানের মেধার বিকাশ, সন্তানের আর্থিক উন্নতি আপনাকে যথেষ্ট আনন্দ রাখবে। তবে সিংহ রাশি যেদিক দিয়ে চাপ আছে তা হচ্ছে আপনার পিতা বা পিতৃস্থানীয় কারোর শারীরিক অসুস্থতা আপনাকে যথেষ্ট চিন্তায় রাখবে। তবে সিংহ রাশি আজকের দিনে আপনি একটি মহামন্ত্র তারাই নামা তারাই নামা তারাই নামা এই মহামন্ত্র অবশ্যই 108 বার জপ করবেন। এই মন্ত্র জপে আপনার জীবনে আসবে মহা সমৃদ্ধি, মহা উন্নতি। এছাড়াও আজকের দিনে আপনি যেদিক দিয়ে বিরাট সৌভাগ্যের খবর পাবেন তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কারোর সৌভাগ্যের নতুন উন্মেষ আসবে। এছাড়াও সিংহ রাশি আজকের দিনে আপনার যেদিক দিয়ে সৌভাগ্য কারো আছে
তা হচ্ছে বন্ধু। আপনার বন্ধু স্থানীয় ব্যক্তিরা আপনার সঙ্গে যথেষ্ট ভালো আচরণ করবে, এদের দ্বারা আপনার বিশেষ উন্নতির খবর আপনি পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিক হন, সিংহ রাশি আজকের দিনে আপনার শরীর স্বাস্থ্যের বিষয়ে বিশেষভাবে সতর্ক থাকবেন। শরীরে নানা ধরনের রোগ ভোগ আসতে পারে, সেদিক দিয়েও আপনাকে বিশেষভাবে সচেতন থাকতেই হবে সিংহ রাশি। তবে আজকের দিনে আপনার বন্ধুরা আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। বন্ধুস্থানীয় একাধিক ব্যক্তি অবশ্যই আপনাকে যথেষ্ট সাহায্য করবে, বন্ধুদের দ্বারা আপনি উপকৃত হবেন। কর্মজীবনে আপনি বিশেষভাবে উন্নতির মুখ দেখতে পাবেন। আপনি যদি সিংহ রাশির জাতক জাতিকা, সিংহ রাশি আপনার জীবনে নতুনত্ব আছে যা আপনাকে বিশেষভাবে উন্নতির পথ দেখাবেই দেখাবে। এছাড়া সিংহ রাশি আপনার জীবনে এক বা একাধিক ক্ষেত্রে যোগাযোগ, কর্মজীবনে সফলতা, আর্থিক জীবনে উন্নতি যোগ আছে। এছাড়াও আপনার যেদিক দিয়ে একদিক আপনার যেদিক দিয়ে সৌভাগ্য সূচক আছে তা হচ্ছে আপনার ভাই বা ভাতৃস্থানীয় কেউ আপনার দিকে সাহায্যের হাত বাড়িয়ে দেবে। তবে আপনার স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা হলো ঝগড়া অশান্তি ঘটতে পারে, সেদিক দিয়ে সাবধান। স্বামী স্ত্রীর সম্পর্কের মধ্যে কিছুটা তুতু ম্যায় ম্যায় হতে পারে, সেদিক দিয়ে আপনাকে আমি সতর্ক করলাম। সিংহ রাশি আজকের দিনে আপনার শত্রুরা ভয়ঙ্কর ক্ষতি করার চেষ্টা করছে, সেদিক দিয়ে সাবধান। এরা তুক তাক টোনা টোটকা তন্তবন্ত করছে, সেদিক দিয়ে সাবধান। আপনার শরীর ভালো যাবে না, সেদিক দিয়ে সাবধান। আপনার মানসিক অস্থিরতা তৈরি হতে পারে, সেদিক দিয়ে আমি আপনাকে আগে থেকে সাবধান করেই দিলাম। সুতরাং আজকের এই ভিডিও আমি সিংহ রাশির প্রত্যেক জাতক জাতিকার জীবনে আজকের দিনটা 29শে কার্তিক 16ই নভেম্বর বৃহস্পতিবারের রাশিফল প্রকাশ করলাম। তাই বলি যদি ভিডিও ভালো লাগে ভিডিওটিকে আরও বেশি শেয়ার করে দেবেন। আপনি কিছু কামান।